আসসালামু আলাইকুম, আমি বুশরা, বুশরা চ্যানেলে চলে আসছি আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক জানাতে। দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি পরিবার পরিচয় নিয়ে। আশা করি আপনারা ঈদ উদযাপন করছেন খুব ভালোভাবে এবং খুব আনন্দে। তো আসলে অনেক দিন আমি আমার চ্যানেল থেকে কি বলবো বিরতি নিয়েছিলাম, দেশের বাইরে ছিলাম, কিছুদিন হলো ঢাকায় এসেছি। আমি আবারও ইউটিউবে নিয়মিতভাবে কাজ করব। আশা করি আপনারা আপনাদের প্রিয় গান আমার কাছে রিকোয়েস্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপলোড করতে। এবং অনেকগুলো ভিডিও পেন্ডিং আছে, সেগুলোর কাজ আমি অলরেডি শুরু করতে যাচ্ছি। তো যাই হোক, কিছুদিন আছি দেশে, তো এর মধ্যে বেশ কিছু কাজ করব আশা রাখছি। আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং ভুলে যাবেন না নিশ্চয়ই। আর আমি কিন্তু দেশে বাইরে থাকা অবস্থাতেও কিন্তু মাঝে মাঝে লাইভ হয়েছি, শুধু জানান দেওয়ার জন্য যে আমি হারিয়ে যাইনি, আমি আছি, আমার বুশরা চ্যানেলেই আছি, আপনারা কোথাও যাবেন না, আমার চ্যানেলে থাকুন। আমার চ্যানেলে যেসব ভিডিও আছে, বেশ কয়েকশো ভিডিও আছে, সেগুলো দেখতে থাকুন। হ্যাঁ, আর এখন থেকে আমার যেসব পেন্ডিং কাজ আছে সেগুলো আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন এবং আজকেও আমি লাইভ হয়েছি ঈদের দিন আমার চ্যানেলে, তো আপনারা আমার সঙ্গেই থাকবেন আশা করব আর কি। হ্যাঁ, তো যাই হোক, আবারও শুভেচ্ছা জানাচ্ছি ঈদের। এই ঈদ আসলে কি বলবো, 30 দিন রোজার পর রোজার ঈদ যখন আসে না, ভীষণ আনন্দ লাগে, সবার মতো আমারও ভালো লাগছে। তবে আমি বাসায় আছি, কোথাও যাইনি আজকে। আজকে আমার যারা ফেসবুক পেজের দর্শক আছে এবং ইউটিউব চ্যানেলে দর্শক আছে তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। তো আসলে এত বেশি গরম পড়েছে আমাদের দেশে যে বাইরে কোথাও যাওয়াটা এই মুহূর্তে একদমই উচিত হবে না। তো আমি বলবো যে আপনারা যে যেখানে অবস্থান করছেন, বিশেষ করে বাংলাদেশে যারা আছেন, তারা ঘরের মধ্যেই থাকুন, পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করুন। আর যখন একটু বৃষ্টি হবে, শীত ওয়েদারটা একটু নর্মাল হবে, তখন আপনারা আপনাদের আত্মীয় স্বজনের কাছে অবশ্যই বেড়াতে যাবেন। আজকে আমি সারাদিন বাসায় ছিলাম এবং ভালোভাবে ঈদ পালন করছে আলহামদুলিল্লাহ। তো আপনারাও নিশ্চয়ই আপনাদের প্রিয়জন নিয়ে, পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঈদ করছেন। তো সবাই ভালোভাবে ঈদ করেন, আনন্দ করেন, দেশ কিংবা দেশের বাইরে সবাই ঈদের আনন্দ উপভোগ করুন, সেই শুভকামনা করছে। আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, বুশরা চ্যানেলের সঙ্গে। তো একটি সুসংবাদ হচ্ছে আজকে ঈদের দিন, সেই সুসংবাদটা একটু আগে ভাগে দিচ্ছি, এই কারণে যে আমার চ্যানেলে আর কিছুদিন পর, অল্প কিছু বাকি আছে, আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে। তো ভীষণ খুশি লাগছে, ইউটিউব অথরিটি আমাকে অবশ্যই পুরস্কৃত করবে 1 লাখ সাবস্ক্রাইবার হলে এবং কোনো কপিরাইট না থাকলে। আলহামদুলিল্লাহ আমার এই চ্যানেলে কোনো কপিরাইট নেই, তো আশা করছি ইউটিউব অথরিটি আমাকে সেই কাঙ্ক্ষিত পুরস্কারটি পাঠাবে। তো আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি, খুব যত্নে আমি আমার এই চ্যানেলটিকে আমি লালন পালন করেছি সন্তানের মতো। তো দেখা যাক কবে পাঠায়, খুব অল্প কিছু সাবস্ক্রাইবার হলেই আমার 1 লক্ষ পার হয়ে যাবে, তো অল্প কিছুদিন লাগবে আর। তো যাই হোক, আমি সেই পুরস্কার জন্য অপেক্ষা করছি, এখন দেখা যাক। আমার অন্যান্য আরও অনেক চ্যানেল আছে ইউটিউবে, কিন্তু সেগুলোতে বেশ কপিরাইট আমি দিতে বাধ্য হই, কিন্তু আমার এই বুশরা চ্যানেলে কোনো ভিডিওতেই কোনো কপিরাইট নেই। তো সে কারণে ইউটিউব অথরিটি আমাকে অবশ্যই 1 লাখ পূর্ণ হওয়ার পর আমাকে পুরস্কার পাঠাবে। তো আসলে পুরস্কার পেলে অনেক ভালো লাগবে, কারণ অনেক কষ্টে আমি লালন পালন করেছি আমার এই বুশরা চ্যানেলকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পুরোটার ক্রেডিট হচ্ছে আপনাদের। আপনারা যদি আমার পাশে না থাকতেন, তাহলে কিন্তু আমি এত দূর আগাতে পারতাম না। এই পুরো ক্রেডিট কৃতিত্ব যেটাই বলি না,
না কেন, সম্পূর্ণ কিন্তু ভাগিদার আপনারা। আপনারা আমার সম্মানিত দর্শক, আপনারা আমার চ্যানেলের সঙ্গে ছিলেন বলেই কিন্তু আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে। তো সে কারণে আসলে এই পুরস্কারটা আপনাদের জন্য আমি উৎসর্গ করতে চাই। তো দেখা যাক কবে পাচ্ছি, আর অল্প কদিন পরে হয়তো বা সেই কাঙ্ক্ষিত 1 লাখ আমি পার হয়ে যাব। তো আজকে ঈদের দিন, সুসংবাদটা আগেভাগে একটু শেয়ার করে নিলাম আপনাদের সঙ্গে, আর যখনই সেটা আমার হাতে পৌঁছাবে আমি অবশ্যই এটার জন্য আলাদা একটা অবশ্যই বিশেষ একটা ভিডিও করব আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য। হ্যাঁ, কৃতজ্ঞতা জানানোর আমার কোনো ভাষা নেই, যদিও তারপরে আমি একটা বিশেষ ভিডিও বানানোর ইচ্ছা আছে আমার। তো যাই হোক, অপেক্ষা করছি কবে আসে সেটা দেখা যাক। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, ঈদ আনন্দ উপভোগ করুন পরিবার পরিচয় নিয়ে, আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভালো থাকতে পারি। দেশে আসার পর আমি আসলে রোজার মধ্যে আসছি, কিছুদিন আগে আমি ভীষণ অসুস্থ হয়ে গেছি, এখনও পুরোপুরি ভালো হইনি, এখনও উইকনেস আছে। তো কেন জানি আমি দেশের বাইরে থেকে ঢাকা আসার সাথে সাথে আমি অসুস্থ হয়ে গেছি, ভীষণ অসুস্থ, মানে সেটা ভাষায় বর্ণনা করার মতো না। তো তারপরেও আপনাদের ভালোবাসায়, আপনাদের সবার দোয়ায় আমি আস্তে আস্তে সুস্থ হচ্ছি এবং আগের চেয়েতে অনেকটুকু সুস্থ। তো আশা করি আরও কিছুদিন রেস্টে থাকলে ভালোভাবে আরও সুস্থ হয়ে যাব। তো দোয়া করবেন সবাই, আর আমার চ্যানেলের সঙ্গে থাকেন, এখন নিয়মিতভাবে লাইভ হব এবং ভিডিও আপলোড করব। আর আপনাদের পছন্দের গানটি অবশ্যই কমেন্ট করে জানান কে কোন গানটা শুনতে চান, আর আমার আরও চ্যানেল আছে সেগুলোর সঙ্গেও থাকবেন অবশ্যই। তো যাই হোক, আরও কী বলবো বুঝতে পারছি না, আমি ভাবছিলাম যে আরও কিছু বলবো কিন্তু এই মুহূর্তে মনে আসছে না। আর যে বড় সুসংবাদটা দেওয়ার কথা সেই সুসংবাদটা অবশ্যই দিয়ে দিয়েছি, যেটা 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার কথা সেটার কথা বলছি। তো যাই হোক, এখন ইউটিউবে কত চ্যানেল, হাজার হাজার লক্ষ লক্ষ চ্যানেল বের হয়ে গেছে, কোন ভিডিওটা আপনারা দেখবেন সেটাও বড় কথা, কিন্তু সবসময় সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকবেন, সুমধুর গান, যে গানের কথা মনকে ছুঁয়ে যায়, যে সুর আপনার মনকে দোলা দিয়ে যাবে, যে গানের কথা আপনাকে, আপনি যখন নীরবে অবসরে থাকবেন, আনমনে থাকবেন, সেই গানের কথা আপনাকে মনে করিয়ে দিবে, সেসব গান অবশ্যই শুনবেন। আর বাংলা গান শুনবেন সবসময়, বাংলা সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকবেন। আর আমার এই চ্যানেলে কিন্তু পুরনো দিনের বাংলা গান, ছায়াছবি গান আছে, আমার অন্যান্য চ্যানেল আছে সেখানেও আছে। তো এবং আমাদের পুরনো চলচ্চিত্রের যারা মানে ব্যক্তিত্ব আছেন তাদের অনেকের ইন্টারভিউ এখানে আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আর আরও ইন্টারভিউ নেওয়ার ইচ্ছা আছে যারা এখনও জীবিত আছে, আমি চেষ্টা করে যাচ্ছি, অনেকের রিকোয়েস্ট আছে আরও অনেকের ইন্টারভিউ নেওয়ার, যেমন সোহেল রানা আছে, ওনারা অনেক ইন্টারভিউ নিয়েছে, তারপর সর্বশেষ ইন্টারভিউ নেওয়ার একটা ইচ্ছা আছে, যদিও এখন উনি অনেক অসুস্থ। তারপর আছে কল্পনা, নায়িকা একটা ছিলেন, আপনাদের অনেকের মনে আছে হয়তো। তারপর সুলতানা, অনেকে অনুরোধ করেছে, আর বিশেষ করে যাকে আমি খুঁজছি সে হলো অলিভিয়া। অলিভিয়াকে আজ আমি খুঁজে পাইনি, এখন আমি দেশ বিদেশে সবখানে অলিভিয়াকে খুঁজে বেড়াই কিন্তু কোথাও পাচ্ছি না। তো যাই হোক, চেষ্টা করলে কি না হয় আপনারা আমাকে সহযোগিতা করবেন, যদি কেউ অলিভিয়া নায়ক অলিভিয়ার খোঁজ খবর পান অবশ্যই আমাকে ঠিকানাটা দিবেন, আমি চলে যাব তার কাছে, কোনো বাধা আমি মানব না, আমি সোজা অলিভিয়ার কাছে চলে যাব এবং তার ইন্টারভিউ দেখ না দেখ আমি তাকে দেখতে চাই। তার সঙ্গে আমার অনেক কথা আছে যেটা তাকে আমি বলতে চাই। তো যাই হোক, এখন অনেক অনেক অনেকে আছেন বেঁচে, পুরনো যারা আছেন, যেমন নায়ক জাভেদ, উনি এত অসুস্থ যে উনি কথাও বলতে পারেন না, কিন্তু ওনার বাসায়ও আমি যেতে পারছি না, কেন জানি উনি বাসায় কী বলবো, আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু উনি এত অসুস্থ যে উনি বাসায় যাওয়ার মতনই অবস্থা নেই। সে বাসায় আসার জন্য উনি বলেছে যে ভালো হই, কিন্তু উনি আদৌ ভালো হচ্ছে না। তো যাই হোক, এবার আমি দেশে আসছি, আমি চেষ্টা করব জাভেদ ভাইয়ের সাথে, জাভেদ ভাই আমার প্রতিবেশী একদম, দেখা করার, ওনার বউ আছে ডলি চৌধুরী, ওনার সঙ্গে কথা বলার, আমি ফোনও করেছিলাম এসেই কিন্তু ফোনে পাইনি, আমি জানি না কেন মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেছে কিনা সেটাও বুঝতে পারছি না। তো দেখা যাক অবশেষে খুঁজে পাই কি না।
তো এ হলো অবস্থা। আপনাদের সবার অনুরোধ, আমি রক্ষা করার চেষ্টা করব। আমার কাছে যেসব গান আছে কিংবা যাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আপনারা অনুরোধ করছেন, আমি চেষ্টা করব যারা পুরনো শিল্পীরা আছেন তাদের কথাগুলো আপনাদের শোনানোর জন্য। হ্যাঁ, এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আপনাদের এই অনুরোধ করা কাজগুলো আমি করে যেতে পারি। আর অনেক ডকুমেন্টারি আছে, সেগুলো অনেক পুরনো শিল্পীদের নিয়ে আমি ডকুমেন্টারি তৈরি করার চেষ্টা করছি, সেগুলো খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। আসলে দেশের বাইরে থেকে আসার পর আমি এত বেশি অসুস্থ হয়ে গেছি যে আমি কোনো কাজ করতে পারিনি। আজকে ঈদের দিন কেবল শুরু করলাম লাইভ, এবং এর আগে কিছুই করতে পারিনি আসলে। তো সে কারণে আসলে আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেক দিন আমার চ্যানেল থেকে আমি দূরে ছিলাম দেশের বাইরে যাওয়ার কারণে, বিভিন্ন কারণে। হ্যাঁ, তো এই কয়েক বছর আসলে একটু আমার চ্যানেলের সঙ্গে সম্পৃক্ততা একদম ছিল না বললেই চলে। হ্যাঁ, তো যাই হোক, আমার জন্য আমার সেই কর্ম ব্যস্ততা ইউটিউবের মধ্যে চলে আসে, সে দোয়া করবেন যাতে করে আরও ভালো ভালো কাজ করতে পারি আপনাদের জন্য। তো সে দোয়া করবেন নিশ্চয়ই আপনারা। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং ঈদের শুভেচ্ছা শুরুতে দিয়েছি এবং এখন আবারও দিচ্ছি। সবাই পরিবার পরিচয় নিয়ে ভালো থাকবেন, ঈদ উদযাপন করেন পরিবার পরিচয় নিয়ে খুব আনন্দে, আর ভালো থাকবেন সবাই। আর আমার বুশরা চ্যানেলের সঙ্গে থাকবেন অবশ্যই, এবং বেল আইকনটি অবশ্যই আপনারা ক্লিক করে রাখবেন, ঠিক আছে? আর তাহলে আমার সর্বশেষ আপডেট, কোন ভিডিও দিচ্ছি, লাইভ হচ্ছে কি না, সবগুলো আপনারা জানতে পারবেন, ঠিক আছে? তো বাই বাই, টাটা, ঈদ মুবারক সবাইকে, আল্লাহ হাফেজ।